বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুল অ্যাপস। আবার কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবার একটা নতুন সকালে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আগে কোনো ভিডিও ভিডিও করিনি, চান করে একবারে চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি যে ভাতটা বসিয়েও দিয়েছি, যেহেতু স্কুল আছে, কালকে দেখেছো আমার স্কুল আছে। তো তোমার দাদাভাই দেখো, কালকে রাতে চিকেন এনে রেখে দিয়েছিলো, চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি, এবার একটু কাটাকুটি করে নেবো, রান্না হবে। তোমরা দেখে বুঝতে পারছো যে রাধুনিয়ার হেল্পার দুটোই চেঞ্জ হয়ে গেছে। রাধুনির জায়গায় হেল্পার, আর হেল্পারের জায়গায় রাধুনি, মানে সেরকম হয়ে গেছে আজকে। প্রতিদিন তো রান্না করো, তো আজকে আমাকে বলো তুমি রান্না করো, বলে যে চিকেনটা অনেকদিন ভালো করে। তাই তো সকাল সকাল দেখো, দেখে মাংসে জল টল দিয়ে বসে পড়েছি। এখন শুকনো লঙ্কাগুলো নিয়ে এসছে, লঙ্কাগুলো না বোটাগুলো মানে ছাড়িয়ে রাখলে সুবিধা হয় কাজ করতে, কারণ তাড়াহুড়োর সময় না, তখন হয়ে ওঠে না, আর সময়ও ছিল, ওই জন্য বসে গেছি। একটুখানি গুছিয়ে রাখলে সুবিধা হয়। মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, লেট হয়ে গেছে, আমি রেডি হব। সকালবেলা উঠে চান টান করে তো দেখতে পাচ্ছ আমি রেডি, মোটামুটি তাড়াহুড়ো করে। তো আজকে লেট হয়ে গেছে রান্না করতে গিয়ে। সকালবেলা উঠে তোমার দাদাভাই চিকেন নিয়ে আসলো, চিকেনটা রান্না করতে গিয়ে আমার লেট। তো আজকে হেল্পার চেঞ্জ হয়ে গেছিলো, মানে আমি রান্না করেছি, ও হেল্পার দিয়ে দিচ্ছে। তা ভিডিওটা পুরো দেখলে বুঝতেই পারবে আজকে হেল্পার চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, এমনিতে লেট হয়ে গেছে, তারপরে এই যে আমার সিঁড়ি, ওরে বাপরে বাপ, নামাটা আরও দুষ্কর ব্যাপার। তো এই জায়গায় গিয়ে সে আর তাড়াহুড়ো করতে পারে না, এই জায়গায় এসে দাঁড়ানো, সে আস্তে আস্তে আমাকে নামতে হয়। তো আজকে আমি একা যাবো না, হেঁটে যাবো না, কারণ যেহেতু আমার পায়ে ব্যথার জন্য তোমার দাদাভাই নিয়ে যাবে। ও দাঁড়িয়ে আছে, মানে গাড়িতে হরেন দিয়ে যাচ্ছে অনবরত, তো আমাকে নিয়ে যাবে। আজকে স্কুল থেকে এসে আর সময় পাইনি, কারণ আজকে তো ফুল স্কুল ছিল, কালকে প্রথম যেহেতু স্কুলটা খুলেছিল, যেন মোটামুটি এক পিরিয়ডে ছুটি হয়ে গেছিলো। তো আজকে পুরো স্কুল হয়েছে, যেহেতু সে সেটা সময় পাইনি, কারণ আজকে ছোটোবেলা তো এখন সময় হয় না। তো এসে ধরো খেয়ে দেয়ে এই উপরে উঠলাম, উঠে তোমাদের সাথে গল্প করতে বসলাম। তো বসলে তো হবে না, তো ভাবছিলাম একটু শোবো, তো এখন চারটে বেজে গেছে, এখন আর শোবো না, তো একটু ঘটরাগুলো ঝাড় দিয়েও নেবো। নিয়ে দেখি তানমি যদি আসে, তানমিকে পড়াতে হবে, না আসলে সন্ধ্যাবেলা তো শোয়া যাবে না। কিছু কাজ আছে, কালকে যে মাসির এসেছিলো, ক্লাস ক্লাসগুলো বেরিয়ে দিয়েছে, ওইগুলো ঠিকঠাক করে রাখতে হবে জায়গায়। সকালে তো সময় হয়নি, আর রাতে রাখিনি, তো ধুয়ে টুয়ে রেখেছি, এগুলো গোছাতে হবে। যে গুছে রেখেছিলাম সেগুলো ভাজ করে তোলা হয়নি, ওইগুলো তুলবো 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 করে তোলাই হচ্ছে না, নিচেই ছিল, সেগুলোই তুলে রাখবো। নাহলে এসে আমাকে বক বক ব্যাস কয়দিন ধরে বলছে, জামা কাপড়গুলো কাচলে তুললে না, তো তুলে না, তো আজকে তুলেই দিই। খাওয়া দিয়ে হেল্পার গিয়ে করে এখন বিছানায় পড়ে গেছে, পুরো না
কালকে ভাবছি কটা কাজ কুচু করবো, তো এখন থেকে বালিশের কভারগুলো খুলে লাগিয়ে রাখবো। মানে সকালবেলায় উঠে কোলা টোলা থেকে এখন যদি আমি চেঞ্জ করে রাখি সেটাই সুবিধা হয়, তাহলে আমি সকালে উঠে কাচতে পারি। ওই জন্য এখন সব বালিশের কভারগুলো চেঞ্জ করে রাখবো। বাচ্চাটা গেছে তোমার দাদাভাই, পুরো বাচ্চা সারাদিন শুধু বিছানা বিছানা আর বিছানা, বিছানা ছাড়া কিছুই বোঝে না, ঘুরবে ফিরবে আর বিছানায়, মানে এত বিছানা মানে কথা নোংরা করতে পারে সে বলার কথা না। বাচ্চা না থাকলে সে বাচ্চা তো সেরকম অবস্থা হয়ে গেছে আমার বাড়ি, তার জন্য এখন কভার টাভারগুলো খুলে বিছানা সবের টাভারগুলো একটু দেখি চেঞ্জ করে রাখবো, এটা সকালে কাচতে সুবিধা হয় আমার। আমার সকালে এমনিতেই শীত শীত লাগে, আমার ভালো লাগে না বাবা, একটু ঠান্ডা, আমার শীত কাতরে মানুষ, আর যে শীত আসছে আমার যে কী কষ্ট আমি জানি। তো আমার বালিশের কভার চেঞ্জ করা হয়ে গেছে, ভাবছি কী করবো, রাতের দুটা করে আসবো না একটু পরে যাবো সেটা চিন্তা করছি, দেখি কী করি। গোলু চালাচ্ছে, গোলু 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 গোলু, কেশব কেশব চলে এসছে যে আমাদের বাড়িতে ঘুরতে, আজকে বেরু বেরু করতে এসছে, তাই না বল, তাকা তো কি দেখি সেদিকে, ওই দিকে হবে না বাবা, হামাগুড়ি দেয়া শিখছে, হামাগুড়ি দেয়া কবে শিখে গেছে, দাঁড়ানো শিখে গেছে, বাস আমি শিখতে পারছে, হাঁটা শিখ, দেখো মার গা ভেঙে উঠে যাবে না, দেখো আবার চলে এসছে রান্না করে, তো আমি রুটি করছি, উনি তরকারিটা বসিয়ে দিচ্ছে, বাউল গান করে পৌশালী, আজকে আসার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে, সত্যি আসার কথা আজকে ছিল আসার কথা ক্যান্সেল হয়ে গেছে, কি কারণ না দেখো আমাকে দেখে চলে আসছে ওপরে ঘুমাইতে, কিরকম বদমাশ লোক। তো মোটামুটি আজকের কাজ শেষ হলো, অনেকদিন আর ঘুমাইতে হইবে, হ্যালো বন্ধুরা দেখতে পেলে আমরা সারাদিন সারাদিন আমার দিনটা এইভাবেই কাটে, মানে বাড়ি স্কুল স্কুল বাড়ি, মানে স্কুল থাকলে কোনো কথাই নেই কোথাও, তারপরে এখন তো ছোটোবেলা চলে এসছে, এখন আরও কোথাও বেরোতেই পারবো না, তা তোমার দাদাভাই অনেক সাহায্য করে বলে আমি পেরে দিই, না হলে আর হতো না আমার স্কুলটা সংসারে কাজ করে। এই ভিডিওটা এটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটিকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে বলো না, তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।